বাবুল সুপ্রিয় বিজেপি ছাড়াই এবার উল্লাসে মাতলেন আসানসোলের বিজেপি কর্মীরা। 43 নম্বর ওয়ার্ডের প্রাক্তন বিজেপি কাউন্সিলর আশা শর্মা এবং আরও এক বিজেপি কাউন্সিলর ভিগু ঠাকুরের নেতৃত্বে এদিন এই উপলক্ষে দলীয় কর্মীদের লাড্ডু খাওয়ানো হয়। আসানসোল পৌর নিগমের দুই প্রাক্তন কাউন্সিলর দাবি করেন, বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে যাওয়াতে দলের কোনো ক্ষতি হবে না। তো জগত যে তুম না বরং আগামী দিনে এর ফলে লাভবান হবে। বাবুল সুপ্রিয় নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবেন না। করার কারণ কি? মিষ্টি কারণ এটাই হচ্ছে যে একটা স্বার্থ পুরুষ মানুষ আমাদের দলে ছিল ভারতীয় জনতা পার্টিতে। মোদিজির আশীর্বাদে দুবার সাংসদ হয়েছেন, দুবারেই মন্ত্রী হয়েছিলেন, কিন্তু এবারে মন্ত্রিত্ব সরে যাওয়ার কারণে এত স্বার্থ কি দলটা ছেড়ে অন্য দলে চলে গেছে। এটাই বোঝা যায় যে ও স্বার্থ নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, দল বুঝে না, সংগঠন তো উনি আগেও বুঝতেন না কি সংগঠন কী জিনিস আছে। এখন তো প্রমাণিত হয়ে গেল উনি নিজের ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কিছু বোঝেন না, চলে গেল, আমরা খুশি। কেন কি একটা স্বার্থ পুরুষ মানুষ আমাদের দল থেকে চলে গেল। আমাদের বিজেপিতে থাকার জন্যে, বিজেপিতে থাকার জন্যে স্বার্থকে নিজের ত্যাগ করতে হবে। অনেক কিছু ত্যাগ করেই বিজেপিতে থাকা যায়, না হলে বিজেপিতে থাকতে পারে না। ওই হলেন একজন বাবুল সুপ্রিয়। আজকে বাবুল সুপ্রিয় বলছেন যে ওনাকে কাজ করতে দেওয়া হয়নি, আজকে যেখানে কাজ করতে দেওয়া হবে তৃণমূলে ওনাকে কাজ করতে দেওয়া হবে আশা রেখেছেন, সেই এবং তিনি আসানসোলের উন্নয়ন করবেন। দেখুন একটা কথা বলি, যদি উনি কাজ করতেন ওনার ইচ্ছা, উনি একজন সাংসদ ছিলেন, উনি একজন মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী, উনি চাইলে অনেক কাজ করতে পারেন, ওনার ইচ্ছার উপরে ছিল। উনি ভুল কথা বলছেন, উনি চাইলে অনেক ছেলে রোজগার আসানসোলের মধ্যে পেতে পারত, কিন্তু উনি চাননি কোনো ছেলে রোজগার পাক। আমাদের বহু ছেলে যে জান প্রাণ দিয়ে 2014-তে খেটে ওকে জিতিয়েছিল, মন্ত্রী হয়েছিল, অনেক ছেলেকে চাইলে উনি গভর্নমেন্ট জব না দেওয়াত, কিন্তু রোজগারটা দেয়া করাতে পারত, কিন্তু পারিনি, করিনি, ইচ্ছাকৃত করিনি। আজকে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করলেন, কি বলবেন? আজকে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করলেন, বোধহয় জন্য যোগদান করলেন। কি মনে হয় কি জন্য উনি আজকে তৃণমূলে গেলেন? আপনি জানেন ভারতীয় জনতা পার্টি থেকে কিছুদিন আগে যে ওনাকে সরানো হলো মন্ত্রী পদে, সেজন্যে পদে জন্যে উনি জয়েন করেছেন ভারতীয় জনতা পার্টি, যে অত্যন্ত নিন্দনীয়। আজকে এতে দলের কতটা ক্ষতি হতে পারে? দলের প্রতি ক্ষতি হবে না, চুকি উনি যে আছেন সংগঠন লোক আছে না, দলকে কোনো ক্ষতি হবে না। তো এ নিয়ে আসানসোলে যে একটা সংগঠন, মানে আসানসোলের দুবারের সাংসদ, আসানসোল যে দুবারের সাংসদ হলেন, মোদিজি লহর হলেন, মোদিজি ভোটে জিতলেন। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10।
আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখে রাকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের AC, নন AC রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে।